এজন্য আমরা ইফখানা এবছর চারটা গ্রুপ করে আমরা পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররাও খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং সবাই একরকম ভাবে তারা খুব ভালো ফিল করেছে যে পরীক্ষা ভালো দিতে পারছে। এটা আমাদের পরীক্ষা কেন্দ্রিক, আমরা ফলাফল একটু করে আমাদের স্যার সবার হাতে উঠিয়ে দেবেন। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য আমি অনুরোধ করছি এবং ছাত্রদের নসিহত করার জন্য অনুরোধ করছি আমাদের কালিমনুমা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দিন হযরতুল্লাহ মাওলানা জাকির হোসেন স্যারকে ছাত্রদের জন্য নসিহত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, আপনারা আমরা ঠিক করে দোয়া করেন, আশা করি আমার পরিবার কামিল চালাবে। তবে দেখুন স্যার, আসসালামু আলাইকুম, আমরা এখনই আমাদের প্রত্যেক বিভাগের রেজাল্ট এখন দিয়ে দিব। আমরা প্রথমে নুরানি আলী ওমর পারুল প্রথম স্থান অধিকার করেছে। নুরানি আলী ওমর পারুল দ্বিতীয় স্থান অধিকার করেছে। হুসাইন আহমেদ দ্বিতীয় স্থান অধিকার করেছে। নুরানি আলী ফের হুসাইন আহমেদ তৃতীয় স্থান উদ্ধার করেছে। রিয়াদ হুসাইন তৃতীয় স্থান উদ্ধার করেছে। রিয়াদ হুসাইন নুরানি বা প্রথম স্থান অধিকার করেছে। আব্দুল আল মাহি আব্দুল আল মাহি দ্বিতীয় স্থান উদ্ধার করেছে। আবু কাসিদ্দিক দ্বিতীয় স্থান উদ্ধার করেছে। আবু কাসিদ্দিক টু ক্লাস 2